नाम बीजेपी सारा नन्दीग्रामे कोथाओ किछु नेई, सारा नन्दीग्रामे शांतिपूर्ण नन्दीग्राम कोथाओ कोनो समस्या नेई। এই টেঙ্গুয়া বিজেপি যেন টেঙ্গুয়াকে রঙ্গমঞ্চ ভেবেছে। আমি বলতে চাই যে কথা আমি একবার পরিষ্কার করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা এই টেঙ্গুয়াকে আমরা অনেক সহ্য করেছি, আর নয় এই সময় থেকে আমরা বারবার সাবধান করে দিতে বলতে চাই। এই বিজেপি বন্ধুদের অনেক মত খেয়েছ, অনেক বন্ধুরি করেছ, অনেক বন্ধুকে দেখিয়েছ, তোমাদের ওই বন্ধুরি তোমাদের ওই বন্ধু আর তোমাদের ওই মধ্য আমরা আগামী দিন ধরে ছাড়িয়ে দেবো। আমি যে কথা বলতে চাই, নন্দীগ্রামকে তোমাকে নন্দীগ্রামের এই টেঙ্গুয়াকে একটা নৈরাজ্য করার চেষ্টা করছো। কি করেছিল কি ঘটনা, সারা পশ্চিমবাংলায় কোনো সমস্যা নেই, আর আমাদের মির্জাপুর কাঠের মানুষ ভুটিয়ে দিয়েছে। দু তারিখে যারা যাবে দু তারিখে ধুয়ে পরিষ্কার অধিকারী নিশ্চিন্ন হয়ে গেল পশ্চিম বাংলা থেকে। সেই মির্জাপুর আজকে এসছিল, এসে কি বলছে যে আমি তো 14ই মার্চ গুলি হতে বলিনি, কাউকে মরতে বলিনি। তবে এই আগামী দিনে মা দুর্গা বাহিনী তৈরি করো, আমি কাউকে মরতে বলছি না, কিন্তু চণ্ডীপুরে আমি ফুলের মালা ওরা দিয়ে যাচ্ছি, একটা শহীদ হলে আমি ফুলের মালাটা নিয়ে শহীদ দেব। আমি যে কথা বলতে চাই সারা নন্দীগ্রামবাসীকে, একটা বাস্তবায় নেতা এখন ইচ্ছাপুর নন্দীগ্রামে তো অনেক ভাব দিয়েছে, ওটার একটা ডাকাত, একটা মেয়ে চোর, একটা প্রতারক, একটা লম্পট, যার চরিত্রহীন, নিজের চরিত্র যার ঠিক নেই, নিজের চরিত্র যার ঠিক নেই, সে কি অপরকে জ্ঞান দেবে। নন্দীগ্রামের মানুষকে নিয়ে খেলা শুরু করেছে, নিজের দলীয় লোভে, নিজের ক্ষমতার লোভে, নিজের টাকার লোভে নন্দীগ্রামের মানুষকে নিয়ে খেলা শুরু করেছে। তোমরা মারো, তোমরা মারামারি করো, তোমরা কেস খাটো, তোমরা জেল খাটো, আমি ক্ষমতা লাভ করব। আমি নন্দীগ্রামের সমস্ত মানুষজনের কাছে নিরপেক্ষভাবে আবেদন করব, আমি আবেদন করতে চাই ওই ভাত্তাবাজের কথায় আপনারা শুনবেন না, ওই লম্পটবাজের কথা শুনবেন না, ও যতগুলো কথা নন্দীগ্রামে বলেছে ততগুলোই মিথ্যাবাদ প্রমাণিত হয়েছে।